দুজনেরই চয়েস। আর আর আগের দিনও তুমি আমাকে পান দেবে আর ধুতিটা পরিয়ে দিও, আর ধুতি পেন না ওটা। এবার তার সব রং, হ্যাঁ মণিলাল গন্ডল তার সব ভয়েস ওভার দিয়ে দেবো, এত কথা বলতে পারছি না। তো আমার প্রিয় পরিবার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান টাইম ব্রাদার্স। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো 12 তারিখ, 12ই মে, আর সকাল থেকে উঠে আমার যা যা কাজ করা হয়ে গেছে, অনেকগুলো কাজের মিটিং ছিল সেগুলো করলাম, ফোন করা তো সেগুলো করলাম, সব কিছু হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে দেখে নাও, এখন বাজে 4:30, আর 4:30 প্রায় বাস দিয়ে আছে। 4:30 সময় খোলে হচ্ছে তোমার আমাদের রেশন দোকান। তো যেন মাস পড়লে রেশন আমাকেই তুলতে হয়, তো রেশনটা আমি ধরতে যাবো। প্রচণ্ড গরম, বাট একটু হাওয়া হচ্ছে, তো রেশনটা এখন ধরতে যাবো। রেশনটা ধরতে গিয়ে তোমার সাথে কথা বলবো, ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিই। আর পুরো ব্লগটা স্কিপ না করে দেখবে, যতক্ষণ রেশন ধরতে যাচ্ছি ততক্ষণ দেখে নাও কাল রাতে আমার সাথে কী হয়েছিল। মুখে কিছু বলবো না, পুরোটা দেখে নাও, তারপরে তোমাদেরকে পুরো বিষয়বস্তুটা আমি ডিটেলসে বলছি। তো সঙ্গে থেকো, চলো তো বেরোনো যাক, আর তোমরা ভিডিওগুলো দেখতে থাকো সব। ভয়েস ওভার দিয়ে দেবো, এত কথা বলতে পারছি না এখন। তো আগে তোমাদেরকে একটুখানি দেখাই এখন ঘড়িতে কটা বাজে, তারপর ব্যাপারটা তোমাদেরকে বলছি। এবার দেখে নাও, জাস্ট দেখো ঘড়িতে এখন বাজে প্রায় 1:30, মানে 1:20 বাজে। আর ঘটনাটা হচ্ছে, তোমাকে তো বললাম যে আমার ভেজ ডে বলে বিয়েবাড়ি আমি যাবো না। তো তার মধ্যে বর্ষা আমাকে ফোন করলো, আর ফোন করে রাজ আমাকে ফোন করলো, বললো আসো প্লিজ আসো আসো আসো। তারপর আমি গেলাম বাড়ি থেকে, বেরিয়ে ড্রেসটা একটু চেঞ্জ করে, জাস্ট নর্মাল চেঞ্জ করে তারপরে গেলাম ওখানে গিয়ে। তখন জাস্ট সুজয়দার বিয়ে স্টার্ট হয়েছে, তো বর্ষার সাথে মিট করলাম, খাওয়ার ওখানে গেলাম, ভেজ রাজা রাধা বল্লভী খেলাম না, হ্যাঁ রাধা বল্লভী, আর চানা মশলা ছিল আর স্যালাড ছিল, ব্যাস। আজকে আমার আর কিছু খাওয়ার নেই, কিন্তু নেক্সট দেখবো, সেটা হচ্ছে শনিবার দিন যখন যাবো। তো যাই হোক, আর এইখানে আছে রাজ, বসে আছে, ও বাড়ি যাবে এত রাতে। আর তোমাদেরকে দেখালাম ঘড়ি, এখন 1:30 বাজে, এত রাতে ও যাবে। বারণ করলে হবে না, কারণ কালকে ওর 4:00 সময় বেরোনো, ওকে 7:00 মধ্যে 7:00 আগে পৌঁছাতে হবে শ্যামনগরে। তো এখান থেকে যেতে সময় লাগে না, বালিগঞ্জ, আমরা বাইপাস থাকি বালিগঞ্জ, বালিগঞ্জ থেকে দেন শিয়ালদা, শিয়ালদা থেকে দেন শ্যামনগর যেতে হবে। তো সেই কারণে চলো, আর বেশি বকবক করছি না, কালকে দেখা হচ্ছে পুরো ব্যাপারটা। কালকে সারাদিন ব্লগটা করে এটা আমি পরশু দিন দেবো, মানে শনিবার দিন আপলোড করবো। কালকে এটা সারাদিন হবে, আর রাত থেকে স্টার্ট করে দিলাম। আর কালকে যে ব্লগটা দিচ্ছি সেটা একবার দেখে নিও, আর ভিউ দেবে, আর এই ব্লগটাও আর যে কোনো ব্লগ আমার স্কিপ না করে দেখবে। চলো বোকে, পছন্দ হয়েছে? তো বেরিয়েছিলাম আমি, আর আজ তোমাদেরকে দেখালাম। তো তারপরে এবার গিফটটা কিনে বাড়ি চলে এসেছি। তারপরে আর একটা যে ভিডিও দিলাম না, একটা চায়ের দোকান হয়েছে আমাদের ট্যাগর পার্ক মোড়ে, ভীষণ ভালো চাটা করেছে, সেটা নিয়ে আমি বিস্তারিত পরে একদিন বলবো। আপাতত মেন যে বিষয়টা আছে সেটা হচ্ছে গিফট কিনে বাড়ি চলে আসা, গিফটটা বেশ ভালো হয়েছে। কী গিফট সেটা এই ব্লগে থাকবে না, পরের ব্লগে, মানে ফাইনাল রিসেপশনের যে ব্লগটা থাকবে সুজয়, তো সেটাই থাকবে। তো তোমাদেরকে দেখিয়ে দেবো, আর চলো দেখাচ্ছি গিফটটা। এই যে দেখো গিফটটা, আর যে বেশ বড় সাইজের গিফটটা, আর বেস্ট হচ্ছে এর সাথে দোকানদার একটা আমাদের এই ক্যালেন্ডার দিয়েছে। ক্যালেন্ডার তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি, রাজকে বলবো তখন ফোনটা ধরতে, তো খুলে দেখাবো। তো গিফটটা কেমন হয়েছে? খুব ভালো লেগেছে, তোমার চয়েস বলে কথা না, ঠিক আছে না, দুজন দুজনেরই চয়েস। আর আর আগের দিনও তুমি আমাকে পান দেবে আর ধুতিটা পরিয়েছো, আর ধুতি প্যান্ট না ওটা, হ্যাঁ ধুতি প্যান্টটা, হ্যাঁ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ওর আর বর্ষার ছবিটা ভীষণ ভালো এসছে, সেটা তোমরা দেবরা সরকার ব্লগ, যে ওর যে ব্লগিং চ্যানেল, ওর থাম্বেলা আশা করি দেখতে পাবে হয়তো, আর আমাকে আমারটা বলছো থাম্বেলটা থাকবে ওটা। তো যাই হোক, এই ক্যালেন্ডার তোমাকে দেখাবো, আমার মনে হয় ঠাকুর ঠাকুর দেবতার কোনো ছবি টুবি থাকতে পারে হয়তো, বাট পাড়াতে দোকান, দোকানদারের ব্যবহার খুব ভালো। তোমরা যদি কখনো আনন্দপুর এদিকে আসো তো এই দোকানটা ট্রাই করতে পারো, প্রপার অ্যাড্রেস তো এভাবে বলা যাবে না, কারণ পাড়ার দোকান বুঝতেই পারছো। আমাকে ফোন করবে, যারা আমাকে পার্সোনালি চেনো তাদেরকে আমি চেনাতে পারি। প্রচুর কালেকশান আছে এবং দামগুলো ঠিকঠাক, খুব বেশি না আবার একদম কমও না, যেটা যার দাম সেরকমই দাম বলেছে, তো তাই না? তো ঠিক আছে চলো,
তো এখন মেইন হচ্ছে গিফট তোমাদেরকে ওটা মানে পরের ব্লগে দেখাবো আর ক্যামেরাটা দেখাবো তো আজকে বলছি ফোনটা ধরতে তো আমি তোমাদের খুলে দেখাচ্ছি চালু করে দিছি তো সত্যি কথা রাহুলও বলল আমিও বলছি এই দোকানদারের ব্যবহারটা খুবই ভালো তাই না এই দোকানদারের ব্যবহারটা খুবই ভালো তোমাদের ক্যামেরাটা খুলে দেখাচ্ছি বা আমি নিজে একবার দেখে নি আমরা চলে আসছিলাম উনি রীতিমতো আমাদেরকে ডেকে বললো যে তুমি ক্যালেন্ডারটা কাস্টমারকে মানে ভালোভাবে ইয়ে করার একটা জিনিস যাতে আবারও আসে তো বাংলা ক্যালেন্ডার তো আমার বিশেষ সুবিধা মায়েরও খুব পছন্দ হবে ওয়াও আমি বলছি তোমরা দেখে নাও একবার আচ্ছা এখানে দোকানের নামটাও আছে একটু জুম করে দেখি এই দেখো তাহলে সুবিধা দোকানের নাম অ্যাড্রেস তোমরা পজ করে নাম্বারটা দাও সব কিছু আছে রুবি দিকে থাকো না টিকটা গিফট চাই তো লক্ষ্মী গণেশ আছে আমার কাজে লাগবে এবং বাংলা ক্যালেন্ডার তো রাত চলে আসছে রাতকে দাঁড়া করালাম আর আমার মনে হচ্ছে এটা কারি পাতা গাছ আছে একবার আমি দেখি দাঁড়াও তো গিয়ে একটা পাতা আমি স্মেল নিলেই বুঝতে পারবো আচ্ছা যতদূর মনে হচ্ছে এটা নিম পাতা বা গাড়ি পাতা গাছ হবে না এটা গাড়ি পাতা নিম পাতা কিছুই নেই এটা জঙ্গা টাইপের কোনো গাছ হবে তো হ্যাঁ তোমরা দেখতে পারো সারাদিন ভিডিওতে কী হলো না হলো তো যাই হোক একদম লাস্ট চলে এসেছে ভিডিওতে এবার ডিনার করবো করে এই ব্লগটা এডিট করে শোবো আর কিছু করার নেই তো একটুখানি ব্লগ তোমাদের সাথে করবো সেটা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে আসছি বিয়ে বাড়িতে হয়তো মজা হতে পারে কী হতে সেটা তোমাদের সব কিছুই বলবো তো স্কিপ না করে দেখবে আর আজকে বাড়ি আসলাম আবার পেছনে গিফটটা আছে দেখতেই পাচ্ছ অলরেডি এই যে গিফটটা এই যে তো আর বেশি কিছু বলবো না যদি আজকে ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো আমাকে এইভাবে মোটিভেশন দিও আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমাকে এইভাবেই সাপোর্ট করো যেভাবে তোমরা এসছো আর আমার ফ্যামিলির সদস্য হয়ে আছো এভাবেই হয়ে থাকো তো কাল দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে পাশে থেকো সঙ্গে থেকো আর আমাকে এভাবে মোটিভেশন দিও আর কী কী ভুল হচ্ছে সেগুলোও জানিও চেষ্টা করবো আমি সেগুলোকে ঠিক করে দেওয়ার জন্য তো আর এরকম যদি কন্টেন্ট তোমাদের ভালো লাগে ব্লগ ভালো লাগে বেঙ্গলি ব্লগ তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অল করে রেখে দিও তাহলে আমি কোনো ভিডিও চাইলে এটা ফার্স্ট তোমাদের নোটিফিকেশান যাবে আর তোমরা সেটা দেখতে পারবে আর আমার জীবনের স্টোরিগুলো তোমাদের মাধ্যমে আরও 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 অনেক শেয়ার হবে এবার আমার চ্যানেলটা শেয়ার করো চলো কালকে দেখা হচ্ছে খুব ভালো থাকো আমি খুব ভালো আছি টাটা আর দেখো এই ছবিগুলো আমি তুলে দিয়েছি ওদের দুজনে আশা করি তোমাদের খুব ভালো লাগছে তো রাজের ড্রেসটা আমি চুজ করে দিয়েছি তো এগুলো লাস্ট টাইমে অ্যাড করলাম তোমাদের দেখানোর জন্য আর ছবিগুলো আমার তোলা সেই হিসাবে তো আশা করি তোমাদের ভালো লাগছে তো কমেন্ট করে জানিও কেমন লাগলো চলো কাল আবার দেখা হচ্ছে খুব ভালো থেকো